বাংলাদেশ নারী দলের বেশ কিছু ফুটবলারকে ডেনমার্কে খেলানোর আগ্রহ দেখাচ্ছে দেশটির কয়েকটি ক্লাব। বাফুফের সাথে আলোচনা হলেও তারা বিষয়টি নিয়ে এখনও আগ্রহ জানায়নি। জাতীয় দলের সাবেক ম্যানেজার মনে করেন এই বিষয়ে আরও আলোচনার প্রয়োজন দুই পক্ষের মধ্যে। মাত্র একটা ট্রফি বদলে দিয়েছে সব, যা এখন হাতছানি দিচ্ছে নতুন দিগন্তের। নেপালে দশরথ রঙ্গশালায় সাব ফাইনালে ইতিহাস করেছে বাংলার মেয়েরা। সে সাফল্যে আন্তর্জাতিক ফুটবল এজেন্টদের চোখে পড়েছেন সাবিনারা। অতীতে সাবিনা ছাড়া বিদেশী লিগে খেলার সুযোগ হয়নি কারো। সাফ জয়ের পর আঁখি খাতুন, স্বপ্না, কৃষ্ণা সহ দলের অনেক ফুটবলারের ইউরোপিয়ান ক্লাবে খেলার মৌখিক প্রস্তাব এসেছে, যেখানে আছে ডেনমার্কের নামও। আমি গত 1.5 বছর ধরে চেষ্টা করছি যে বিএফএম এর সাথে কথা বলার জন্য, বাফুফে, যে আমাদের যে স্পোর্টস ডাইরেক্টর আছে এখানে ফুটবল ক্লাবের, ওনারা যেমন বাংলাদেশ এসে জড়িত হয়ে আমাদের ফিমেল প্লেয়ার যারা আছে ন্যাশনাল টিমের, যেমন সানজিদা, যেমন সাবিনা খাতুন, মারিয়া মান্দা, শামসুন নাহার সিনিয়র, ওনাদেরকে আমরা চান্স দিতে চাচ্ছি। আমি অলরেডি আমাদের ক্লাব ডাইরেক্টরদের সাথে কনভিন্স করছি যে আমাদের বাংলাদেশে এসে ওনাদেরকে দেখার জন্য যে আমাদের প্লেয়াররা কত ভালো খেলে, তারা চ্যাম্পিয়ন, সাউথ এশিয়ান চ্যাম্পিয়ন। তো আমার যেটা মনে হয় যে ডেনমার্কে এসে তারা অবশ্যই চ্যালেঞ্জ করতে পারবে ড্যানিশ ক্লাবের সাথে। যদি সেটা সত্যি হয় তবে আরও একবার ইতিহাস করতে যাচ্ছে বাংলার মেয়েরা, কেননা এখন পর্যন্ত ইউরোপিয়ান লিগে খেলতে যেতে পারেনি কোনো বাংলাদেশি ফুটবলার। বাংলাদেশের মেয়েদের ব্যাপারটা আসতেছে এই কারণে, কেননা ওরা বিগত সময়ে দেশের নাম অনেক উজ্জ্বল করছে বিভিন্ন টুর্নামেন্টে ভালো করে, এবং মোটামুটি অনেকগুলো মেয়েই আছে বর্তমান ন্যাশনাল টিমের, যাদের স্কিলটা ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে আর কি তালে তাল মিলে চলার মতো। তো এদিক চিন্তাভাবনা করে আমরা মূলত এগিয়ে আসছি। বাংলাদেশের পারিশ্রমিক আর ইউরোপের পারিশ্রমিক দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো এটা যদি ওদের স্কিলের দ্বারা ওরা অর্জন করে নিয়ে আসে, এখানে তো কারো কোনো বাধা আসার কথা না। আর এটা তো শুধু ওই যে ব্যক্তি যাবে বাহিরে, শুধু ওর অর্জন না, এটা কিন্তু দেশের অর্জন, দেশের নামটাও আসবে। বাংলাদেশে কাজী সালাউদ্দিন, রুম্মান বিন ওয়ালিদ, সাব্বির, মনে মুন্নার মতো কিংবদন্তি ফুটবলাররা এশিয়ার বিভিন্ন দেশের ক্লাব ফুটবলে খেললেও কখনো ইউরোপের ফুটবল ক্লাবে খেলতে পারেনি। মেয়েরা হয়তো এবার সেই অপেক্ষারও অবসান করবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তো কোনো সমস্যা নাই, কারণ যে যেখানে যেতে চাচ্ছে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে কিন্তু ছেড়ে দিচ্ছে। সানজিদাকে দিয়েছে, কৃষ্ণাকে দিয়েছে, সাবিনাকে দিয়েছে, আপনারা জানেন যে সেই ক্ষেত্রে আমাদের যদি বড় কোনো জায়গা থেকে কোনো অফার আসে ডেফিনেটলি তারা যাবে। এবং এখানে যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশের ভাবমূর্তি কিন্তু এটা বাড়বে, ভাবমূর্তি খারাপ হবে না। বাংলাদেশের নারী ফুটবলাররাও চায় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সাথে নিজেদের সংশ্লিষ্টতা। তাদের আগ্রহে কতটা আন্তরিক হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেটি দেখার বিষয়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।